আসি আর কিছু সময়ের সাথে দৌড়ে যাওয়া কিছু চেনা স্মৃতির অচেনা স্বপ্নের ঘরে নিজেকে পাওয়া আগামী ভোরের পালক অসীম আকাশে ছড়িয়ে তোমার আর আমার দু চোখে রোজ রোজ সকাল 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 রোজ রোজ সকাল 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 লারা সকাল সকাল আজ 2023 সালের চৌঠা সেপ্টেম্বর সোমবার, বাংলা 1430 বঙ্গাব্দের 17ই ভাদ্র। আজ সূর্য উঠেছে ভোর 5:23 এবং সূর্যাস্ত হবে সন্ধে 5:51। অরুণ কুমার চট্টোপাধ্যায় পরবর্তী সময়ে যিনি উত্তম কুমার কলকাতার পোর্টে কর্মজীবন শুরু করেছিলেন, যদিও তাঁর অদম্য আগ্রহ ছিল চলচ্চিত্রে অভিনয় করার। তাঁর প্রথম অভিনীত ছবি দৃষ্টিদান, পরপর 7টি ছবি ব্যর্থ হওয়ায় তিনি ভেবেছিলেন চলচ্চিত্র জগৎ থেকে বিদায় নেব। এরপরে 1952 সালে তাঁর পশু পরিবার ছবিটি সুপারহিট হয়, যার দরুন তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। দর্শকের কাছে তিনি হয়ে ওঠেন মহানায়ক। তাঁর বিখ্যাত ছবিগুলির মধ্যে 75, সাপ মোচন, অ্যান্টনি ফিরিঙ্গি, দেয়া নেওয়া, নায়ক ইত্যাদি। তাঁর প্রতি সম্মান জানিয়ে ভারত সরকার 2009 সালে একটি ডাকটিকিটও প্রকাশ করেন। গতকাল ছিল তাঁর 97তম জন্মদিবস। দূরদর্শন জলপাইগুড়ির পক্ষ থেকে তাঁকে জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য। মালদা জেলার গাজল ব্লকের বাসিন্দা অজিত, তিনি বাংলা সকাল সকাল সঙ্গীত অনুষ্ঠানে মহানায়ক উত্তম কুমারের জন্মবার্ষিকী উপলক্ষে অজিত গান করবে। পুরনো দিনের গান আপনারাও শুনুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। শ্রদ্ধেয় দাদুর খুব ইচ্ছে ছিল তার নাতি গান গাইবে, আসরে গান শোনাবে, মায়ের হাত ধরে সঙ্গীত জগতে প্রবেশ। তারপর গুরু পারুল ভৌমিকের কাছে প্রথাগত সঙ্গীত চর্চার সুযোগ। পরবর্তীতে আশিস উপাধ্যায়, অলোক ভাদুরী এবং দেব গৌতম স্যারের কাছে চলে সঙ্গীত চর্চা। সাধারণত আধুনিক এবং নজরুল গীতি গাইতে তার ভালো লাগে। অজিত ছোট থেকে গান খুব ভালোবাসে এবং গান নিয়ে ডিডি বাংলা অনুষ্ঠান করছে, এর মধ্যে আবার ব্যাংকে জব করছে, গানটাকে ধরে রেখেছে, এর জন্য আমি খুব খুশি। পরবর্তীতে একজন সুপ্রতিষ্ঠিত সঙ্গীত শিল্পী হিসেবে স্বপ্ন পূরণ করার লক্ষ্যে এগিয়ে চলেছে আজকের সকাল সকালের অতিথি শিল্পী অজিত সর্দার। মহানায়ক উচিত সুপ্রভাত আপনাদের সকলকে আমাদের সকাল সকাল অনুষ্ঠানের তরফ থেকে। দেখতেই পেলেন, শুনতেও পেলেন, জানেনও, থাকলে তিনি সশরীরে আজ 97 বছরের হতেন। কেমন দেখতে হতেন তিনি, এই কৌতূহল কিন্তু 8-80 সকলেরই। আসলে বয়সের সাথে সাথে শারীরিক জৌলুস কিন্তু কমে, কিন্তু যে শিক্ষা, যে অন্তরের আহ্বান থাকে, তা হয়তো অনেক বেশি পালিশ হয়ে, যা জল্লমান হয়ে আমাদের চোখের সামনে ভেসে ওঠে। 53 বছর বয়সে তিনি আমাদের ছেড়ে চলে গেল, আমাদের চোখে তিনি কিন্তু এখনও চিরতরুণ, চিরনবীন। তার ছবির মধ্য দিয়েই আমরা তাঁকে দেখতে পছন্দ করি, ভাবতে পছন্দ করি, তিনি কি ভাবতেন যদি আজ থাকতেন ইন্ডাস্ট্রিতে। হতেও পারে এরকম কোনো একটা অনুষ্ঠানে তিনি বসে আমাদেরকে ইন্টারভিউ দিচ্ছেন,
শিল্পীরা রয়েছেন, তাঁরই গান শোনাচ্ছেন, আর তিনি সেই ছবির সঙ্গে জুড়ে যাওয়া টুকরো টুকরো কথাগুলো আমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছেন। আসলে প্রতিদিনের এই ইন্টারভিউয়ের কাজ নিতে নিতে আমার মনে এই ভাবনাটাই এলো যখন তাঁর জন্মদিন এলো। আজকে আমরা চেষ্টা করব কথা একদম কমিয়ে শুধুমাত্র গান শুনতে, ভেসে যেতে উত্তম নস্টালজিয়ায়। আসলে তার জীবনটা একটা খোলা পাতার মতন, আমরা কিন্তু সবটাই জানি, সবটাই বুঝি, কিন্তু না বোঝা যে কথাগুলো তাকে ক্রমাগত সারা জীবন ধরে নিষ্পেষণ করে গেছে, সেই কথাগুলোকে আমরা আর ছুঁতে পারবো না। আজকের দিনে থাকলে আধুনিক ভাষায় আমরা বলতাম তিনি খানিকটা স্ট্রেসড ছিলেন, ডিপ্রেসড ছিলেন, সেই সময় তার হাত ধরার হয়তো সত্যিই কেউ ছিল না। আধুনিক কথাগুলো সরিয়ে যদি তখনকার কথা ভাবি, তাহলেও বন্ধু বান্ধবের থেকে বিশ্বাসভঙ্গের বেদনা তাকে অনেকটা বেশি বেদনাহত করেছে, হয়তো সেই কারণেই এতটা কম বয়সে তার চলে যাওয়া। সে যাই হোক, আজ তার জন্মদিনের এত সুন্দর একটি অনুষ্ঠানে আমরা কোনো দুঃখের কথা বলবো না, আর আপনাদের কাছ থেকেও আমরা খুব সুন্দর সুন্দর গানের রিকোয়েস্ট কিনতে চাই আমাদের আজকের শিল্পীর কাছে। আসুন আলাপ করে নিই, আজ আমাদের সঙ্গে রয়েছেন অজিত। অজিত, স্বাগত তোমাকে আমাদের আজকের অনুষ্ঠানে, কেমন লাগছে বলো আজকের এই বিশেষ অনুষ্ঠানে এসে, বিশেষ পর্বে? প্রথমে তো বলবো সবাই জানে ওল্ড ইজ গোল্ড, একদম ঠিক, তো পুরাতন গান সবারই ভালো লাগে, অবশ্যই গাই আগে থেকেই ভালো লাগে আমারও, তো খুব ভালো লাগছে যে আগেকার গান শোনাতে পারবো, উত্তম কুমার মহানায়কের গান, তো দেখি। ঠিক, তাহলে শুরু করো, আমরাও ভাসি একটু আজ। প্রথমে দুই পুরুষ সিনেমার একটি গান গাইবো, মান্না দের গাওয়া, বেহাগ যদি না হয় রাজ। বাহ বাহ। বেহাগ যদি না হয় রাজ, বসন্ত ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে, বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না যাসে, এ আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে, বেহাগ যদি না হয় রাজি, তোমার সুরের হাতটি ধরে চলো চলে যাই, যেখানেতে আনন্দরা বাজে গো সদা, তোমার সুরের হাতটি ধরে চলো চলে যাই, যেখানেতে আনন্দ বাজে গো সদা, কথার ফুলে সুরের ভ্রমে যেথায় মিলন সুখের আসে, এ আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে, বেহাগ যদি না হয় যা কুড়িয়ে ক্ষতি কিছু না,
ইমন, বেহাগ বা বসন্তকে তো আমরা না হয় হাত ধরে টেনে নিয়ে আসতেই পারি, কিন্তু যাদেরকে ফোন কলের মাধ্যমেই শুধু পেতে পারি তাদেরকেও চাই আমাদের এই অনুষ্ঠানে। 0353-256-8103 আমাদের টেলিফোন নাম্বার, টেলিফোন কিন্তু অবশ্যই চাই। পরের গানটা কি শুনছি? পরের গান দুই ভাই সিনেমা একটি গান, হেমন্ত মুখার্জি গিয়েছেন, তারে বলে দিও। চলো তারে বলে দিও সে যেন আসে না আমার দারে, তারে বলে দিও ওই গুন গুন সুরে মন হাসে না, ওই গুন গুন সুরে মন হাসে না, তারে বলে দিও সে যেন আসে না আমার দারে, তারে বলে দিও গামা পা মাগারে কেন বাজা গা মাপা মাগারে রে মারে গারে গারে সানি সানি সা, ওই ফুলো মালা দিল শুধু জালা ফুলাই সে যাক ছড়ে যাক না, এই ভাঙা বাসি ভুলে যদি আসি ব্যথাই সে থাক মরে থাক না, জানি ফাগুন আমায় ভালোবাসে না, জানি ফাগুন আমায় ভালোবাসে না, আরে বলে দিও সে যেন আসে না আমার দারে, তারে বলে দিও তারে বলে দিও সে যেন তারে বলে দিও মন কেন হাসে না, তারে বলে দিও সে যেন আসে না আমার দারে, তারে বলে দিও গা মাপা মাগারে সারে মাগারে গারে সারে
আমরা চাই আমাদের দ্বারে আপনারা অবশ্যই আসুন, আর সেই কারণেই টেলিফোন নাম্বারগুলো বারে বারে বলা এবং আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠানে প্রথম টেলিফোনে কে রয়েছেন আসুন কথা বলি। হ্যালো নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ নমস্কার। নমস্কার, বৃষ্টি ভাইয়া, শুভ সকাল। মহা ম্যাডাম শুভ সকাল। ডিডি বাংলার জলপাইগুড়ি কেন্দ্রের নিয়মিত দর্শক, আমি তিলক পাল উলিউত্তোয়ারি বলছি। বলুন তিলক বাবু। প্রথমে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এই জলপাইগুড়ি কেন্দ্রের সকাল সকাল কর্তৃপক্ষকে আজকের এই অনুষ্ঠানে মহানায়কের শ্রদ্ধা জানাবার জন্য। এই অজিত ভাইয়ের মাধ্যমে অসাধারণ অনুষ্ঠান হচ্ছে, বিভিন্ন ছায়াছবি গান উনি গাইছেন, সেই গাছা দেখেই আমি ওনার কাছে যাই। মহা ম্যাডাম হ্যাঁ বলুন, সূর্য ডোবার পালা আচ্ছা আর পৃথিবীর বদলে গেছে আর আশা ছিল ঘুমাতা ছিল ধন্যবাদ। অনেক ধন্যবাদ টেলিফোন করার জন্য। আপনার যে গানের সিলেকশন প্রত্যেকটি ভীষণ সুন্দর, জানি না অজিত কি গাইবে। চলো পরের গানটি কি ওনার একটু রিকোয়েস্ট রাখা যাক। আচ্ছা, আনন্দ আশ্রম সিনেমার গান, কিশোর কুমারজির গাওয়া, পৃথিবী বদলে গেছে। চলো, খুব মজার একটি গান। এই গানটি পরে কুমার শানু গেয়েছেন। হ্যাঁ একদম। La 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 ha 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 la 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 ছিলাম লাগে।
টনার ছিল অর্থাৎ গানের ক্ষেত্রে, সেটা কিন্তু এই গানে ভেঙে গিয়েছিল এবং শর্মিলা ঠাকুরের সঙ্গে খুব সম্ভবত জুটি বেঁধে তার দুটি ছবি, একটি অমানুষ এবং একটি আনন্দ আশ্রম, এবং তার জীবনের প্রায় শেষার্ধে আমরা বলতে পারি, যেহেতু তিনি আমাদের মধ্যে নেই, তার শেষার্ধে এই ছবি দুটি কিন্তু সেটিও কিন্তু ব্লকবাস্টার ছিল, অর্থাৎ আমাদের কাছে তার হাত নাড়ানোটাই অভিনয় ছিল। এবং শুধু এমনটা নয় যে তিনি শুধু নায়কোচিত অভিনয় করেছেন, এই ছবিতেই যেমন তিনি ক্যারেক্টার অভিনয় করেছেন, মৌচাকে করেছেন, ধন্নি মেয়েতে করেছেন, অগ্নিস্বরে করেছেন, বাঘবন্দি খেলাতে তিনি খলনায়ক, খুব যদি ভুল আমাদের না হয়, তাহলে এই যে বিভিন্ন জনারে তিনি অভিনয় করেছেন। তবে সবথেকে বেশি মনে হয় তার জীবনে অ্যান্টনি ফিরিঙ্গি প্রভাব ফেলেছিল, কারণ তার ওই রোম্যান্টিক একটা মিষ্টি যে ক্যারেক্টার ছিল, চকলেট বয় আমাদের আধুনিক ভাষায় বলতে পারি, সেখান থেকে ভেঙে গিয়ে তিনি অ্যান্টনি ফিরিঙ্গিতে যে অভিনয় করেছিলেন এবং খোকা বাবুর প্রত্যাবর্তনে তিনি যে অভিনয় করেছিলেন, লাল পাথর ছবিতে তিনি যে অভিনয় করেছিলেন, এগুলো সব এক একটা কাল্ট। এবং আমাদের উচিত, আমাদের মতন সাধারণ মানুষের আর কতটুকু হাত বলুন, কিন্তু যারা উত্তম গবেষক এবং যারা রয়েছেন আমাদের একেবারে টপমোস্ট মাথার ওপরে, তারা যদি তার এই ছবিগুলোকে সংরক্ষণ করে রাখেন আমাদের উত্তর প্রজন্মের জন্য, তাহলে কিন্তু দেখা যাবে যে সত্যি তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, এই কথাটি একদমই ভুল নয়। পরে গানটি কি শুনছি? পরে গানটি আনন্দ আশ্রম সিনেমা একটি গান, কিশোরকুমারজির গাওয়া, আশা ছিল ভালোবাসা ছিল। ওহো, চলো, একদম খুবই দুঃখের গান কিন্তু তবুও ভীষণ ভালো লাগার একটা গান। আশা ছিল ভালোবাসা ছিল, আজ আশা নেই ভালোবাসা নেই, আশা ছিল ভালোবাসা ছিল, আশানি ভালোবাসা নি, আশা ছিল ভালোবাসা ছিল, আজ আসেনি ভালোবাসা।
ব্যথা ভরা স্মরণে আজ তুমি কত দূরে মুছে গেছো মরণে নেক আছে তবু আছো ব্যথা ভরা স্মরণে ফিরে চলে যা যে সময় আশা ছিল ভালোবাসা ছিল আজ আশানি ভালোবাসা নেই আশা ছিল ভালোবাসা ছিল ভালোবাসা গান এবং এই সমস্ত ছবিগুলো এতবার আমরা দেখেছি যে যখনই গানগুলো শুনি আমাদের চোখের সামনে কিন্তু দৃশ্যপটগুলো ভেসে ওঠে। আমাদের সঙ্গে টেলিফোনে কে রয়েছেন? হ্যালো নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো হ্যালো নমস্কার, আমি নদিয়া জেলার পাহাড়াঙ্গা থেকে বলছি। নামটা একটু বলবেন। কার্তিক চন্দ্র পৈ। আচ্ছা কার্তিক বাবু বলুন। শ্রাবণ রাতে যদি আমি পুরনো গানই শুনতে ভালোবাসি। অনেক ধন্যবাদ এবং রিকোয়েস্ট আপনার খুব জবরদস্ত, একদম ঠিক বলেছেন। আচ্ছা এই যে এত সুন্দর গানের সঙ্গে যারা যন্ত্র সঙ্গীতে সহযোগিতা করছেন তাদের সঙ্গে আসুন একটু আলাপ করে নি। আজ তবলায় রয়েছেন ভিকি সাহা এবং পাশেই রয়েছেন অক্টোপ্যাডে হেমন্ত রবিদাস। কিবোর্ডে রয়েছেন বিশ্বজিৎ সরকার এবং গিটারে রয়েছেন অর্জুন মণ্ডল। বিশ্বজিৎ সূত্রধর একদম, বিশ্বজিৎ সূত্রধর এবং অর্জুন মণ্ডল। এই বিশ্বজিৎদা কিন্তু মানে অনেক গুণী মানুষ, উনি এমন না শুধু কিবোর্ডই বাজায়, এমন কোনো যন্ত্র নেই যে উনি বাজাতে পারেন, সব বাজাতে পারে উনি। উফ দারুন দারুন দারুন, খুব সুন্দর বাজায়, খুব ভালো। বিশ্বজিৎ বাবু ধন্যবাদ আমাদের এখানে এসেছেন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমাদের যে বিজ্ঞপ্তি আপনাদের জন্য প্রতি সপ্তাহেই আমরা দেখাই এবং চাই আপনারা আমাদের সঙ্গে জুড়ে যান, অর্থাৎ যারা গান ভালোবাসেন, গান করতে চান এবং আমাদের সঙ্গে জুড়তে চান তাদের জন্য রয়েছে একটি বিজ্ঞপ্তি, যদি মিস করে গিয়ে থাকেন এক্ষুনি দেখে নিন। ফিরে এলাম আমরা বিজ্ঞাপন বিরতির পর, নিশ্চয়ই দেখে নিয়েছেন বিজ্ঞপ্তি, যারা এখনও রেজিস্ট্রেশন করেননি তারা চটপট করে ফেলুন। পরে গানটি কি শুনছি? পরের গানটি রাজকুমারী সিনেমার গান, কিশোর কুমার জির গাওয়া, এ কি হলো। বাহ সুন্দর একটি গান, অবশ্যই ভীষণ সুন্দর গান।
এমন হয় পেটে আসছে অথচ মুখে আসছে না আর হিন্দি ভার্সনটি, তাহলে আপনাদের জানিয়ে দিই অমর প্রেম ছবিতে এই গানটি ইয়ে কিয়া হুয়া ক্যাসে হুয়া কিউ হুয়া এইভাবে কিন্তু লিপ করেছিলেন রাজেশ খান্না, সঙ্গে ছিলেন শর্মিলা ঠাকুর। অসাধারণ সুন্দর একটি পর্ব আজ কিন্তু চলছে, এরই মাঝে একটা ছোট বিজ্ঞাপন বিরতি আমরা নিতেই পারি, তাই তো? বিজ্ঞাপন বিরতির ওপারে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে, সঙ্গে থাকুন। বিজ্ঞাপন বিরতির এপারে আমরা আবারও ফিরে এলাম, সঙ্গে নিয়ে আপনাদের 0353256813 কিন্তু আমাদের টেলিফোন নাম্বার। পরের গানের জন্য আবারও যাবো অজিতের কাছে, পরের গানটি কে শুনছে? অ্যান্টনি ফিরিঙ্গি। ওহো, চলো, সেই বিখ্যাত সিনেমা, একদম একদম একদম, মানাদের জির গাওয়া আমি যে জলসা ঘরে, কি অপূর্ব গান, চলো। আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝা, আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝা, আমি যে জলসা ঘরে নিশি ফুলালে কেহ চায় না, আমি
আমি যে জলসা ঘরে। অভ্যাস আর অধ্যাবসায় সঙ্গে চেষ্টা যদি থাকে তাহলে উত্তম কুমার হওয়া যায় একদম। তার কারণ তার যা যা কিছু খামতি ছিল সেগুলোকে কিন্তু তিনি নিজের চেষ্টায় প্রতিদিনের অভ্যাসে এবং যথেষ্ট পরিমাণে ছাত্রচিত মনোভাবে শিখেছেন প্রতিদিন। আর সেই জন্যই নিজেকে ঘষা মাজা করে তিনি নিয়ে গেছেন এমন এক উচ্চতায় যেখানে তিনি বলতেই পারেন আই এম অন দ্য টপ টু দ্য টপ, আমি একদম সবার উপরে থাকতে চাই। সত্যি তিনি সবার উপরে আছেন এখনো পর্যন্ত। আমাদের সঙ্গে টেলিফোনে এখন কে রয়েছেন? হ্যালো নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার। নমস্কার, আমি অপূর্বপত্র বলছি, বাবিয়া দিবেন। হ্যাঁ বলুন। আজকের অনুষ্ঠানের তো কোনো মানে বিকল্প নেই বাংলা গানের ক্ষেত্রে, একদম উত্তম কুমারের কিন্তু গান খুব ভালো লাগছে। তার সঙ্গে কথা বলি আপনার একটা দিন থাকুন। হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ বলছি, উত্তম কুমারের আমি কিছু গান দু একটা গান রিকোয়েস্ট করছি, কিছু না, তার আগে একটা গান কথা একটু বলবো ছোট্ট করে। হ্যাঁ নিশ্চয়ই বলুন। উত্তম কুমার শিল্পকার হিসেবে দুটো কবিতা শুরু দিয়েছিলেন, আমাদের একটু ছিল কাল তুমি আর যা, তাতে চারখানি গান ছিল খুব সুন্দর, কিন্তু উত্তম কুমার শুরু দিতে চাইছিলেন না। তখন ওনার বাড়িতে মানে ওনার ফ্ল্যাটে ওনার বন্ধু দেবের দোষ প্রযোজক ছিলেন, তিনি বললেন না তোকে করতে হবে কাল লেখা তার জোর জোরাজোরি করার পর উত্তম কুমার বলছি তার হারমোনিয়ামটা বার করলো, উত্তম কুমার বলছে তোমরা যা করো না মানে বিলক্ষ চোখে থাকাচ্ছে। তারপরে তিনি সুর দিচ্ছেন ওই আমি চলে যাই যাই চলে যাই হেমন্ত কাঠ, সেই গানটা শুনতে ছিল এবং সেটা দিয়ে সলিল চৌধুরীর যেটা তুমি গান ছিল সেই লড়ি গান আর কি আচ্ছা তাহা এরকম এই গানটার কথা ছিল, সেই গানের সাথে উত্তম কুমার শুনতে ছিল। এটা একটা দারুণ গান হলো, এইটা রিকোয়েস্ট করব। আরেকটা গান রিকোয়েস্ট করতে চাই, এইগুলো এখন না হলো সৃজিত করতে গিয়ে এগুলো তুলে রেখো, তাকে ধরে তার প্রথম বিয়ের ছবি শূন্য দান ছেড়ে পাখি গাছ পেয়ে যাবে। অনেক ধন্যবাদ রিকোয়েস্ট করার জন্য, সত্যি মানে এগুলো একটা রেয়ার রেয়ার সমস্ত ঘটনা। অবশ্যই তিনি সুরকারও ছিলেন এবং তিনি তার সাথে সাথে প্রযোজকও ছিলেন, শিল্পী সংসদ তিনি তৈরি করেছিলেন এবং তার প্রযোজনায় শুধু একটি বছর বন পলাশের কথা পদাবলী এই টাইপের ছবিগুলো তৈরি হয়েছিল যেখানে সারা বাংলার শিল্পীরা কিন্তু কাজ করেছিলেন। তিনি চেয়েছিলেন এক ছাদের নিচে সকলকে নিয়ে আসতে, এখানেও তিনি কিন্তু ভীষণ ভীষণভাবে সফল। পরে গানটি কি শুনছি? বন পলাশে পদাবলী সিনেমারই গান, গৌরীপ্রসন্ন মজুমদারের কথা, শ্যামল মিত্রের গাওয়া আহা মুড়ি মুড়ি চলিতে চলিতে চলিতে, ভেবেছিলাম এটাই হবে চলো ঠিক। আহা মুড়ি মুড়ি চলিতে চলিতে বাজায় কাকন পরনে নীলাম্বরি, আহা মুড়ি মুড়ি চলিতে চলিতে বাজায় কাকন পরনে নীলাম্বরি, পাগল আমি রূপ দেখে মনে লয় অঙ্গ থেকে অরূপ চুরি করি, আহা মুড়ি মুড়ি চলিতে চলিতে বাজায় কাকন পরনে নীলাম্বরি।
বাজায় কাতার পরনে নীলাম্বরি পাগল আমি কারণ প্রত্যেকটি গান ভীষণ বেছে বেছে আজ অজিতে তুলে নিয়ে এসেছে আমাদের কাছে। এবং এই যে যেটা প্রথমেই এই গানের শুরুতে বলেছিলাম যে শেখার চেষ্টা তার প্রতি মুহূর্তে এত বেশি ছিল, শোনা যায় কানু বন্দ্যোপাধ্যায় একবার উত্তম কুমার মেকআপ স্টুডিওতে আছেন এবং তিনি শুনছেন যে খোকাবাবুর প্রত্যাবর্তন ছবিতে উত্তমের সব ভালো হয়েছে কিন্তু বৃদ্ধ বয়সে মানুষের চোখ দুটো অত চকচকে থাকে না, সেখানে একটু ঘোলাটে দৃষ্টি আসা উচিত ছিল। সেটা তিনি শুনলেন, মাথায় নিলেন। পরবর্তীকালে তিনি যখন লাল পাথর করলেন এবং সবশেষ দৃশ্যে যখন দেখা গেল তার সেই চোখের দৃষ্টি, সারা বাংলার মানুষ চমকে উঠেছিল ওই রকম ঘোলাটে দৃষ্টি দেখে। আমি বলতে চাচ্ছি একটি কথা, সেটা হলো এখন যখন আমরা অনেক বেশি জানি বলে নিজেদের খুব জ্ঞানী বলে মনে করি, তখন এই খুব উঁচু লেভেলের মানুষগুলো না আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমরা কিচ্ছু শিখিনি, কিচ্ছু জানিনি, আমাদের আরও অনেক কিছু জানতে হবে, অনেক কিছু শিখতে হবে এবং সবার আমি ছাত্র এই ভাবনাটি মাথায় গেঁথে নিতে হবে। যাই হোক, আমাদের সঙ্গে গানের অনুষ্ঠানে যদি জুড়তে চান আপনিও বা আপনার সন্তান, তাহলে অবশ্যই এই বিজ্ঞপ্তিটি আপনার জন্য। দেখুন, দেখে নিয়েছেন নিশ্চয়ই, এবার যাব আমরা পরবর্তী গানে। সময় ক্রমাগত শেষ হচ্ছে অজিত, কিন্তু তবু তোমাকে ছেড়ে দিতে হবে, যেতে দিতে ইচ্ছে করছে না। পরের গানটি কি শুনছে? পরের গান অ্যান্টনি ফিরিঙ্গি সিনেমার গান, গৌরীপ্রসন্ন মজুমদারের কথা ও মানাদের গাওয়া, আমি যামিনী তুমি শশী। আহা, চলো, কি অপূর্ব গান। আমি যামিনি তুমি শশী হে, আমি ছোটবাজি মম সরসিত তব প্রাণবায়ু মম জীবনে
মরানের মাঝে বাজে আমি জামি মম সরস্বতী তব উজ্জ্বল তিনি যে কোনো শিল্পীর কণ্ঠে নিজের ঠোঁটটি যে মেলাতেন সেটা একটি আইকনিক হয়ে রয়েছে। আসলে যখন শিল্পী এই গানগুলো রেকর্ড করতেন স্টুডিওতে, তখন তিনি পাশে বসে সেটি শুনতেন এবং এখনকার মতন তো আর টুকরো টুকরো করে রেকর্ডিং হতো না, তখন পুরো গানটা রেকর্ডিং হতো এবং কোনো কোনো সময় মাঝখানে ভুল হলে শিল্পী আবারও নতুন করে রেকর্ড করতেন, কারণ সাউন্ড রেকর্ডিস্ট ওখান থেকে কেটে গানটি নামাতে পারবে না বা লাইভ মিউজিকের সময় এটা সম্ভব ছিল না। তাহলে উত্তম কুমার অনেকটা সময় পেয়ে গিয়েছিলেন যে তিনি যাতে এটি মুখস্থ করতে পারেন এবং সেই কারণেই তার ঠোঁটস্থ হয়ে যেত গানগুলি। আমাদের সঙ্গে টেলিফোনে কে রয়েছেন? হ্যালো নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার। নমস্কার মহোদয়। নমস্কার, আছি ভালো, খুব ভালো আছেন? হচ্ছে একদম শিল্পীকে একদিন আমার কোন ব্যক্তিগত কোন গান নেই, গান খুব ভালো হচ্ছে। হ্যাঁ, শিল্পীর কথা বলি। নিশ্চয়ই, আপনার নামটা একটু বলবেন প্লিজ। শঙ্কর লাল চৌধুরী, কল্যাণী। একদম শঙ্কর বাবু বলুন। বলুন দাদা। নমস্কার। নমস্কার ভাই, বলুন। আমি আপনার থেকে বসে ছোট বাবা, বলুন। হ্যাঁ, অনুষ্ঠান খুব ভালো হচ্ছে, আপনি চালিয়ে যান। হ্যাঁ হ্যাঁ, যে কোনো ব্যক্তিগত করি অনুষ্ঠান নেই, যে কোনো যেটা ভালো সেটা উত্তম কুমারের ওই পুরোনো দিনের কথা আছে না, পুরোনো দিনের কথা ওই গানটা যদি করতে পারে খুব ভালো হয়। একদম একদম, অবশ্যই আপনার রিকোয়েস্ট মাথায় রেখেই গানগুলো চলবে। এবং তার সাথে সাথে বলতে হয় ওই যে অনুষ্ঠান শুরুর সময় যতটা ভালো লাগে, অনুষ্ঠান শেষের সময় ঠিক ততটাই খারাপ লাগে যে এইবার সব কিছু গুটিয়ে আবার বাড়ি চলে যেতে হবে, বিশেষ করে আজকের যখন একটি বিশেষ পর্ব মহানায়ক পর্ব, সেক্ষেত্রে আমাদের এই মনোযোগটা অন্ততপক্ষে একটু বিঘ্নিত হয় বই কি শেষের অনুষ্ঠানে। কিন্তু তবুও বলবো, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, কিন্তু তার যে বিষয়ের জন্য আমরা তাকে চিনি অর্থাৎ ছায়াছবি, সেই বিষয়গুলি সংরক্ষণের চেষ্টা অবশ্যই করা উচিত, নইলে কিন্তু তিনি শুধুমাত্র মেট্রো স্টেশন অথবা আবক্ষ মূর্তিতেই আগামীকালের সীমাবদ্ধ থেকে যাবেন। এই বিষয়টা আমাদের ভাবতে হবে। আমরা একদম শেষ অনুষ্ঠানে চলে এসেছি, এবার তুমি তোমার পছন্দ মতো যে কোনো গান আমাদের শোনাতে পারো। দিদি, এখন যে গানটি করব, এই পথ যদি না শেষ হয়। আহা, সত্যি একদম দারুণ, নিশ্চয়ই একদম, আমি নিশ্চয়ই করব। চলো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, ওই ঘর ছাড়া বাসিতে সবুজে, ওই দোল দোল হাসিতে মনামার মিশে গেলে বেশ হয়, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যেন যায় আজ হারিয়ে প্রাণে যদি এ গানের রেশ রয়, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো
বলো তো বলবো না পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন